হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রেস ব্লগিং এন্ড কুকিং। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো রেসিপিটা হলো বাঁধাকপির চপ করে তরকারি করব বাঁধাকপির। তো ওই যে দেখ, যেখানে দেখে নাও, এখানে আমি পটেটো বয়েল নিয়েছি, এখানে টমেটো কুচি নিয়েছি, আর এদিকে বাঁধাকপি নিয়েছি। তো এটা বয়েল করা, আর পটেটোটাও বয়েল করা। তো বাঁধাকপিটা দেখতে পাচ্ছ, এই যে এভাবে এভাবে আমি পিস করে এখানে একটা কাঠি ঢুকিয়ে দিয়েছি। তোমরা টুথপিক ইউজ করতে পারো, আমি নর্মাল কাঠি ঢুকিয়েছি। তো আমি ছোটো ছোটো করে পিস করে নিবে, পিস করে বয়েল করে নিবে সুন্দর করে। যে বয়েল করা, এগুলো সব বয়েল করা। এবার আমি এগুলো ভাজবো, ঠিক আছে। আর এখানে আমি নিয়েছি মশলার মধ্যে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে আছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো আছে। আর এখানে আছে আমার, এখানে মশলা আমি পেস্ট করে অলরেডি রেখে দিয়েছি। এখানে সব কিছু একসাথে পেস্ট আছে, এখানে কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, একটু সামান্য আদা আছে, আর দুটো পেঁয়াজ আছে। এটা মশলাটা পেস্ট করে রেখে দিয়েছি। আর সাথে আমি পরে ইউজ করবো যে রেড চিলি পাউডার, কাশ্মীরি, আর এই যে গরম মশলা। তো ফার্স্টে আমি করব কি, আমি বড়াটা ভেজে নিব। বড়া ভাজার জন্য আমি একটা ওই যে বাসন নিয়ে নিলাম। তো বাসনের মধ্যে আমি এবার এই যে চালের গুঁড়ো নিচ্ছি, চালের গুঁড়োর বেসন নিয়ে নিলাম। এবার আমি এখানে সামান্য দিয়ে দিব নুন, এই যে সামান্য নুন। আর এখান থেকে দিয়ে দিব আমি সামান্য ওই যে হলুদ গুঁড়ো দিয়ে আমি এবার এটার মধ্যে জল দিয়ে মিক্সড করে নিব। যেটা আমার মিক্সচারটা যে পেস্ট করে নিয়েছি পুরো স্মুথ পেস্ট। তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, তো ওটার মধ্যে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। তো আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি, তোমরা ইচ্ছে করলে সর্ষের তেলও ইউজ করতে পারো। আমার তেলটা পুরো গরম হয়ে গেছে, এবার এগুলো ভেজে নিব। এভাবে নিয়ে এভাবে ডুবিয়ে দিলে ভাজতে দিয়েছি। তো এগুলো ফটাফট করে আমি ভেজে তুলে নিই। গুলো ভাজা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ কড়াই পুরো গরম হয়ে গেছে। তো আমি তেল একটু দিয়ে দিই কড়াইটার মধ্যে, আমি একটু সামান্য তেল দিয়ে দিলাম। তো আমি সাদা তেলে করছি, তোমরা ইচ্ছে করলে সর্ষের তেলও করতে পারো। তেলটা গরম হয়ে গেছে,
একটা গোটা জিরা দিয়ে দিচ্ছি। ফুটবে তো 5 মিনিট ফুটার পরে আমি ওই যে যেগুলো ভেজে রেখেছি বাঁধাকপির বড়াগুলো এটার মধ্যে দেব। তো এটা 5 মিনিট ফুটে নিক। তো এটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেব। সফট হয়ে গেছে, তার জন্য এগুলোকে তুলে নিব, নাহলে ভেঙে যাবে। ভেঙে যাচ্ছে সব।
রেডি। আমাদের এটা রেডি হয়ে গেছে, বাঁধাকপির পকোড়ার তরকারি। তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিবে, শেয়ার করে দিবে, কমেন্ট করে দিবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। আর রেসিপিটা অবশ্যই অবশ্যই ঘরে ট্রাই করবে, কারণ এটা ভীষণ টেস্টি হয়। আর যদি ভালো লেগে থাকে ট্রাই করার পরে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আজকের জন্য বাই।